কেমন আছো সবাই? হ্যালো, কত জিনিস নিয়ে মিটিং আমরা বসিয়ে দিয়ে এসেছি। আগের ব্লগেও তোমাদেরকে বলেছিলাম, যেহেতু অনেকদিন পরে আমরা বেড়াতে যাচ্ছি এবং রাতে মানে নিজের বাড়ির বাইরে অন্য কোথাও থাকবো এবং বন্ধুরা মিলে হই হই করবো, তো সেই কারণে এই ট্রিপটা আমাদের কাছে আর কি ভীষণ কাঙ্ক্ষিত ট্রিপ। কারণ ওই লকডাউনের পরে সব কিছু যেগুলো প্রথমবার করছি সবই ভীষণ এক্সাইটিং মনে হচ্ছে। তো তেমনই একটা এক্সাইটিং ট্রিপ হচ্ছে এই ফিলিপ আইল্যান্ড ট্রিপটা। ফিলিপ আইল্যান্ড আমরা বহুবার এর আগেও গিয়েছি। এই ফিলিপ আইল্যান্ডে না বেশ কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে, যার মধ্যে একটা হচ্ছে পেঙ্গুইন প্যারেড। ফিলিপ আইল্যান্ড মেলবোর্নের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এই দ্বীপটি অস্ট্রেলিয়ার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এই জায়গার অন্যতম আকর্ষণ হল লিটল পেঙ্গুইন প্যারেড। ভোরবেলা খাবারের সন্ধানে এই ছোট ছোট পেঙ্গুইনরা সমুদ্রে পাড়ি দেয়, তারপর সারাদিনে পরিশ্রমের পর সূর্যাস্তের সময় বাড়ি ফেরার পালা। এই সময় হাজার হাজার পেঙ্গুইন দল বেঁধে সমুদ্র থেকে ফিরে আসে এবং নিজেদের ছন্দে হেঁটে যায় নিজেদের আস্তানার দিকে। এই এক মনোরম দৃশ্য যা দেখতে সারা পৃথিবীর মানুষ এখানে আসেন। বলা হয় পেঙ্গুইনদের দৃষ্টিশক্তি খুব স্পর্শকাতর হয়, আচমকা আসা জোরালো আলোয় ওরা খুব ভয় পেয়ে যায় এবং ওরা বিভ্রান্ত হয়ে যায়, আর তাই পেঙ্গুইন প্যারেডের ছবি বা ভিডিও তোলা বারণ। ক্যামেরা মোবাইল এই সব বন্ধ করে দিয়ে দু চোখ ভরে উপলব্ধি করতে হয় এই স্বর্গীয় দৃশ্য। একমাত্র কর্তৃপক্ষের বিশেষ তত্ত্বাবধানে পেঙ্গুইন প্যারেডের লাইভ ভিডিও দেখানো হয় এবং ভিডিও ও ছবিও তোলা হয়। লাইভ এবং রেকর্ডেড ভিডিওর কিছু লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা চাইলে তোমরা ঘরে বসেও দেখতে পারো এই পেঙ্গুইন প্যারেড। এইবারে আমরা পেঙ্গুইন প্যারেডটা দেখতে পারবো না, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডায় যদি আমরা সমুদ্রের ধারে বসি তাহলে তো অবস্থা কাহিল হয়ে যাবে। বাট যেরকম হয় যে এই প্রত্যেকটা জায়গার জনপ্রিয় যেমন কিছু ডেস্টিনেশন আছে, তেমনি আরও অন্যান্য কিছু জিনিস আছে যেগুলো, তো সেরকমই কিছু জায়গা এইবারের ট্রিপে আমাদের এক্সপ্লোর করার ইচ্ছে আছে। ফিলিপ আইল্যান্ডে এক একটা বিচের এক এক ধরনের বৈশিষ্ট্য, কোনোটা সুইমিং বিচ, কোনোটা সার্ফিং বিচ। এই যে স্মিথ বিচ, এটা হচ্ছে একটা সার্ফিং বিচ, যাদের সার্ফিংয়ে সদ্য হাতে করি হয়েছে ফিলিপ আইল্যান্ডে এটা তাদের বেশ পছন্দের বিচ। গরমকালে এটি একটি পেট্রোল বিচ, অর্থাৎ লাইফ সেভাররা ঘুরে বেড়ান, তাই নবিশ সার্ফারদের জন্য গরমকালে এখানে আসা ভালো। আমরাও তো অ্যাডভেঞ্চারাস না, আমরা হচ্ছে একদল ল্যাব প্রিয় বাঙালি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের স্কুলের শীতের ছুটির একটা উইকেন্ড বন্ধুদের সাথে হই হই করে এখানে কাটানো। তো দেখা যাক কিরকম হয় আমাদের এই ট্রিপটা, আমরা কোন কোন নতুন জায়গা দেখতে পারি যা এর আগে আমরা কখনো দেখিনি, বা পুরনো কটা জায়গা আমরা ছুতে পারি। প্লাস উপরি পাওনে হচ্ছে এই কদিন আমাদের রান্নার ছুটি, রান্নাবান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের বড়েরা বা হাজব্যান্ডরা, আমরা নাকি শুধু খাবো দাবো আনন্দ করবো। তো দেখা যাক কিরকম হয় এই ট্রিপটা, চলো আমাদের সাথে তোমরাও ঘুরে এসো ফিলিপ আইল্যান্ড। আর এই আমরা দেখতে দেখতে ওয়েস্ট গেট ব্রিজ পেরিয়ে সিটিতে ঢুকে পড়েছি। আমরা তো বরাবরের মতো ড্রাইভ করছি, কিন্তু ড্রাইভিং যদি কারোর জন্য অপশন না হয়ে থাকে তাহলে তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মেলবোর্ন সিটিতে এসে সিটি থেকে নানা রকমের সাইট সিনের ট্যুর করানো হয় বিভিন্ন এজেন্সি থেকে। তো তোমরা চাইলে সেগুলো তোমরা দেখতে পারো, খোঁজ নিতে পারো এবং ঘুরেও আসতে পারো, আর এদের নানা রকমের প্যাকেজ থাকে। কফি ব্রেক, তোমাদের জন্য কফি ব্রেক, আমার জন্য হট চকলেট, হট চকলেট ব্রেক। আমরা বেরাবি থেকে স্টার্ট করেছি, তো বেরাবি থেকে আমাদের হচ্ছে বেরাবি থেকে ফিলিপ আইল্যান্ড 40 মিনিটের ড্রাইভ, মানে বেরাবি থেকে ফিলিপ আইল্যান্ড যেতে 2 ঘন্টা 40 মিনিটের ড্রাইভ। তো আমরা 1 ঘন্টার উপরে ড্রাইভ করে নিয়েছি এবং একটা কফি ব্রেকের দরকার। বন্ধ হয়ে গেছে, চাটা মিস হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে কিন্তু চা খাওয়া হবে, আগে তো এক একজন এসেছিলেন জিজ্ঞাসা করতে আমাদের কোনো হেল্প লাগবে কিনা ফটো তুলতে। তো যাই হোক, যেটা বলছিলাম যে
সেই কারণে একটা কফি ব্রেক এবং তারপরে হাইওয়েতে উঠবো। আমার শুধু এই ঠান্ডার মধ্যে একটা কথা কি মনে হচ্ছে বলতো, হাইওয়েতে উঠবো কফি ব্রেক, এটা যদি দেশে থাকতাম তাহলে কি হতো বলতো, হাইওয়ে ধাবাতে গরম গরম চা কচুরি, এই ধাবায় কি পাওয়া যায়। চলো আমাদের এখনকার দাবি চলছে এই ধাবা, মানে আমরা আসছি 7-Eleven-এ। 7-Eleven অস্ট্রেলিয়ার একটি অন্যতম গ্যাসোলিন এবং কনভিনিয়েন্স রিটেলার। 1927 সালে আমেরিকার ডালাসে একটি বরফ কোম্পানির একজন কর্মী, যিনি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য একটা টেম্পোরারি একটা কনভিনিয়েন্ট স্টোর মতো করেছিলেন কোম্পানিরই কোনো একটা জায়গা, যেখানে উনি ডিম, তারপর দুধ, পাউরুটি এবং এরকম টুকটাক যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো রাখতে শুরু করেছিলেন। এবং উনি দেখেছিলেন যে স্থানীয় লোকজনও এই আইডিয়াটাকে ভীষণভাবে গ্রহণ করে নিয়েছেন, অর্থাৎ এই একটা পাউরুটি কেনার জন্য বা এক বোতল দুধ কেনার জন্য তাদেরকে সুপার মার্কেটে দৌড় লাগাতে হতো না, এবং সেখান থেকেই 7-Eleven-এর উৎপত্তি, যেটা এখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মতো বলতে পারেন, যে প্রতিটা দেশে ওর ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এখন যদিও 7-Eleven-এর প্রতিটা স্টোর প্রতিদিন 24 ঘন্টা করে খোলা থাকে, কিন্তু যখন এই স্টোরগুলো লঞ্চ করা হয়েছিল বা শুরু হয়েছিল, তখন নাকি টাইমিংটা ছিল 7টা থেকে 11টা, সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, আর সেই কারণেই নাকি এই নামকরণ যে 7-Eleven। 1977 সালে অস্ট্রেলিয়াতে প্রথম 7-Eleven-এর স্টোর হয় মেলবোর্নের একটি সাবাব ওকলেতে। হলো কফি খাওয়া, কফি খাওয়া হলো, ফুললি এনার্জাইজড, এনার্জি, গাড়িও পেট্রোল পেয়ে গেছে, আমরাও পেয়ে গেছি। তো সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা যেখানে আজকে থাকছি সেখানে গিয়ে। পৌঁছে গেছি ডেস্টিনেশনে। আচ্ছা আলাপ করে দিই, চন্দনা, ত্রিনা, আর এখানে তো প্রচুর লোকজন। হ্যালো, এটা কি হচ্ছে? এখানে প্রচুর খাওয়া দাওয়ারের ব্যবস্থা চলছে। আচ্ছা জায়গাটা বেশ সুন্দর। হ্যালো, তুই নিচে গেলি এসে? নট ইয়েট, ডুগো, ইউ অলসো বট ইউর ক্যামেরা, হ্যাঁ, ইউ অলসো বট ইউর ক্যামেরা, ইয়া, কি করছেন আপনি এখন? পুজো আসছে, সব রেডি করতে হবে, পুজো আসছে না, পুজো আসছে, ও আমার চাটা কোথায় গেল? না, এই থ্যাংক ইউ কাপটা আমার ছিল। এটাই কি ডিনার? কোনটা উলমং নাম সত্য কোনটা? বাহ,
বুঝেছো তো, তোমার চায়ের কোনো কৃতিত্ব নেই, কন্ডেন্স মিল্কের জন্যই চা ভালো হয়েছে। চা মুড়ি খাওয়ার পরে আমরা সবাই সন্ধ্যেবেলা একটু সামনে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, আকাশের তারাগুলো আমি জানি না, কিছু দেখা যাচ্ছে না, শুধু কথা শোনা যাচ্ছে। সামনে সমুদ্রের আওয়াজ পেয়ে আমরা এগোচ্ছি যে দেখা যাক কত দূর বিচ। নাটকীয় জাঙ্গলিক জাঙ্গলিক পরিবেশ ছিল ওটা, একদম এন্ডের মানে জাস্ট বেঞ্চটার এন্ডে জায়গাটাতে। দেখ সমুদ্রের আওয়াজটা, মানে ঢেউয়ের আওয়াজ পাচ্ছিস? মনে হচ্ছে কিন্তু আমরা খুব দূরে নেই। না ওটা সামনেই, কাছে যাবি অতটা? এই যাবে বিচ পর্যন্ত, আজকে পরের দিনের সকাল, আর এই যে বাড়িটাতে আমরা রয়েছি তার আশেপাশে এলাকাটা, এই বাড়িটা কিন্তু খুব সুন্দর খোঁজা হয়েছে, মানে চারপাশটা আর কি। এটা কি জঙ্গল গো? এটাকে দেখে তো জঙ্গলই লাগছে। খরগোশ গুলো কালকে এখান থেকে বেরিয়েছিল, তুমি তো কালকে খরগোশ জঙ্গল আছে বলছো, এখান থেকে প্রায় 200 মিটার হাঁটলেই সমুদ্র। বাচ্চাদের সকালের আসর জমে উঠেছে, তুই কফি খাচ্ছিস? এই কৃষ আমাদেরকে একটু গান শোনাস, কৃষ্ণা ভীষণ সুন্দর গান গায়, বাংলা গানটা শোনা যেটা তুই গাস। মেবি লেটার, ওকে। সুন্দর কিন্তু বাড়িটা, সকাল সকাল প্রাতঃ ভ্রমণে বেরিয়ে পড়েছি। সকাল মানে কটা বলো তো? এখন 10টা, হবে হয়তো, দাঁড়ো দেখছি। 10টা, এই কি টাইমিং গুরু, 10টা 5। এটা মনে হচ্ছে কোনো খালি জমি নাকি? যাওয়া যাবে, যাওয়া যাবে। চলো পিঙ্কি, পিঙ্কি চলো দেখে তো আসি। ও হ্যাঁ, ওই তো ক্যাঙ্গারু না ওয়ালাবি মনে হচ্ছে জানো তো। এখানকার বাড়িগুলো খুব সুন্দর দেখো, ছোট্ট ছোট্ট বাড়ি। রাস্তাটা, এই পুরো রাস্তাটা আমরা হেঁটে এলাম, খুব সুন্দর, প্রত্যেকটা বাড়ি এখানে খুব সুন্দর। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে।
আর অ্যাজ অলওয়েজ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ফুডি সার্চ লাইফ। সকলে খুব ভালো থেকো, বাই।